আসসালামু আলাইকুম। আমার 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 এখানে একটা প্রশ্ন আছে যে ক্লাশ ভাই আপনি আমাকে একটু বলেন তো যে আপনার ধর্মগ্রন্থের ভিতরে কোনটা ভালো কথা কোনটা খারাপ কথা এই জিনিসটা আপনি যাচাই করেন কিভাবে কোন পদ্ধতিতে কি দিয়ে? না ভাই, আমি আমার যাচাই করার তো কোনো উপায় নাই, সেরকম সময়ও নাই যে আমি যাচাই করব। আমি না 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 মনে করেন মনে করেন মনে করেন যে মানে আপনার ধর্মগ্রন্থে বলা আছে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া যাবে না, হ্যাঁ মেয়েরা মেয়ে বাপ মা মেয়েদেরকে কোনো সম্পত্তি দিবে না, এটা আপনাদের ধর্মগ্রন্থগুলোতে বলা আছে, হ্যাঁ এই জিনিসটা কি ভালো কথা নাকি খারাপ কথা এটা আপনি কিভাবে যাচাই করবেন? অবশ্যই যদি এখানে বলা থাকে তাহলে অবশ্যই এটা খারাপ, যেহেতু একটা একজনের যদি তিনটা সন্তান থাকে, একটা মেয়ে থাকে, দুইটা ছেলে থাকে, তাহলে অবশ্যই সমান ভাগে ভাগ করে দেওয়া সবার মাঝে, এটাই আমার মনে হয় উচিত। এই জিনিসটা যে আপনি যাচাই করতেছেন, এই যাচাইটা তো করতেছেন যুক্তি দিয়ে নাকি? জি অবশ্যই। তাহলে আপনি যখন যুক্তি দিয়ে যাচাই করতে পারতেছেন তখন আর আপনার ধর্মগ্রন্থের দরকার কি ভাই? মানে ধর্মগ্রন্থের কিছু কিছু বাণী এটা যখন আপনি বললেন জি যে এই কথাটা কেন বললেন, এটা এই যে কোন কিছু কিছু মনে করেন পাঁচটা কথা আপনি মানেন ধর্মের, হ্যাঁ সেই পাঁচটা তো জিনিস আপনি যাচাই করে ভালো মনে করছেন দেখেই তো মানেন তাই না? জি তো ভালো মনে করছেন এই জিনিসটা যে আপনি বুঝতে পারতেছেন, তাহলে তো আপনার ভালো মন্দ বিচার বিবেচনা করার পদ্ধতি আপনার কাছে অলরেডি আছে, তাহলে এখন আর আপনার ধর্মগ্রন্থের দরকার কি? ধর্মগ্রন্থ এটা লেখা থাকলেও কি না থাকলেও কি আপনি তো এটা কোনো যে কোনো জায়গা থেকে শুনলেই বুঝতে পারবেন যে এটা ভালো নাকি মন্দ জিনিস। অবশ্যই, তবে একটা বিষয় যখন তাহলে আপনি তো আর এখন তাহলে আপনি তো এখন আর আপনার কাছে তো আর ধর্মগ্রন্থের কোনো গুরুত্ব নাই, কারণ আপনার কাছে যদি ভালো মন্দ নির্ধারণের জন্য যদি আপনি যুক্তিকে ব্যবহার করেন তাহলে তো আর ধর্মগ্রন্থের কোনো অ্যাপ্লিকেশন নাই আপনার কাছে, ওইটা তো একটা হুদাহুদি কেতাব, মানে কিছু কথা লেখা আছে সেটাও তো আপনি গিয়ে আলটিমেটলি যাচাই করে দেখতেছেন যে এটা ভালো নাকি মন্দ তাই না? না আসলে আমি তো নিজের ধর্মগ্রন্থ কখনো যাচাই করে দেখতে চাই নাই, আমি জাস্ট আমার ইউটিউবে স্ক্রল করার সময় যে ভিডিওগুলো আসে আমি ওইগুলোই দেখেছি। আর একটা বিষয় যে আমাদের ধর্মগ্রন্থে গীতাতে বলা আছে যে কর্ম করো ফলের আশা করো না, এটা তো আমার মতে যুক্তিযুক্ত যে আমি যদি ভালো কর্ম করি অবশ্যই বা আমি আমার জীবনটা ভালো অতিবাহিত হবে, আর আমি যদি খারাপ কর্ম আচ্ছা এই করি। কথাটা মনে করেন, এই কথাটা মনে করেন স্পাইডারম্যান কমিক্স এর ভিতরে একটা কথা আছে, হ্যাঁ গ্রেট রেসপন্সিবিলিটি কামস উইথ কি যেন গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, এই কথাটা স্পাইডারম্যান এর কমিক্স এর ভিতরে বলা আছে অথবা ভগবদ গীতার ভিতরে বলা আছে। এখন এটা ভগবদ গীতাতে বলা থাকুক নাকি স্পাইডারম্যান কমিক্স এর ভিতরে বলা থাকুক সেইটা তো এখানে কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না, কথাটা কথাটা যৌক্তিক কিনা সেটাই শুধুমাত্র ভ্যালু ক্রিয়েট করতেছে তাই না? সেটা কথাটা যেহেতু যৌক্তিক, সেহেতু যেহেতু এটা গীতাতে আছে সেহেতু আমি এটা বিশ্বাস না 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 করতেছি যে তার মানে তো এই গীতাতে আছে দেখা আপনি এই কথাটা ভালো হয়েছে, মানে গীতার ভিতরে এই কথাটা আছে স্পাইডারম্যান কমিক্স এর ভিতরে তো অনেক ভালো কথা আছে, এই যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি এই কথাটা তো একটা ভালো কথা, হ্যাঁ এই কথাটা তো স্পাইডারম্যান কমিক্স এর ভিতরে আছে এই কারণে তো এটা বাতিল হয়ে যাচ্ছে না বা এটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না, কথাটা অবশ্যই আসছে না, কথাটা যৌক্তিক কিনা শুধু সেটার উপরে নির্ভর করতেছে কথাটা যৌক্তিক কিনা সেটা কোন কিতাবে আছে সেটা কোন গ্রন্থে আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে তো আলটিমেটলি তাহলে আলটিমেটলি তো আপনি কোন ধর্মগ্রন্থ আসলে মানতেছেন না, আপনি দেখতেছেন কথাটা যৌক্তিক নাকি যৌক্তিক না তাই না? জি এখন যদি ধর্মগ্রন্থটা কোনো সেখানে কোনো প্রভাব বিস্তার করতো তাহলে এত আপনি বলতেন যেহেতু এটা ভগবদ গীতায় লেখা আছে সেহেতু কথাটা সঠিক কথা, কিন্তু আপনি তো দেখতেছেন যে কথাটা যৌক্তিক কিনা সেটা দেখতেছেন, তার মানে গ্রন্থটা তো এই কথাটা যৌক্তিক নাকি যৌক্তিক না তার উপরে কোনো প্রভাব বিস্তার করতেছে না, এটা তো মানে নিরপেক্ষ হয়ে যাচ্ছে কোন গ্রন্থ সেইটা সেই বিষয়ে নিরপেক্ষ হয়ে যাচ্ছে কথাটা তাই না? জি এখন আরেকটা বিষয় আছে নতুন একটা, আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড বাঁশবিহারী ভাই আপনি বোধহয় কিছু বলবেন, আপনি কি বলবেন কিছু? আচ্ছা এই এই অতিথি ভাই এই কথাটা এই কর্ম ফলের আশা না করে কর্ম করে যাও এই কথাটা কিভাবে যৌক্তিক হয়, মানে কোন যুক্তিতে যৌক্তিক হলো? অবশ্যই যেহেতু আমি একটা কর্ম করে যাব সেটা যদি ভালো কর্ম হয় তাহলে পরিপ্রেক্ষিতে ভালো কিছুই হবে আমার জন্য নাকি? কার কি মানে আছে? আপনি তাহলে তো আপনি আশা করলেনই, আপনি তো আশার কথা বললেন না, আপনি ভালো পড়লেন কিন্তু পরীক্ষায় গিয়ে আপনি লিখতে পারলেন, তো আপনি তো সারা বছর ভালো পড়েছেন, আপনার ফলটা কি ভালো হবে? অবশ্যই ভালো হবে, ফলের আশা যদি আমার ফলের আশা করা তো যাবে না, অবশ্যই আমি যদি পরীক্ষা ভালো দিই আশা যদি না করেন আপনি অনুপ্রেরণাটা পাবেন কি করে কাজটা করা? অনুপ্রেরণার কি প্রয়োজন? আমি যদি কাজটা মানে কর্মটা ভালো করি তাহলে আমি হ্যাঁ তো কাজটা বেশি করলে তো একটা কাজটা করতে গেলে তো একটা অনুপ্রেরণা লাগে রে বাবা। আপনি কি এমন কোন জবে অ্যাপ্লাই করবেন যে জবে আপনারা স্যালারি দিবে কি দিবে না এটার কোনো গ্যারান্টি নাই?
অবশ্যই না, এমন কোনো তাহলে ব্যবসায় ইনভেস্ট করবেন যে ব্যবসায় আপনার লাভ হবে কি লস হবে কোনোই গ্যারান্টি নেই? না না অবশ্যই না। তাহলে তো আপনার এই যে কথাটা যে ফলের আশা করো না করতে থাকো, এটা তো আমি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জায়গাটা পাইতেছি জুয়ার ক্ষেত্রে, যে ফলের আশা করো না, এটা জুয়ার ক্ষেত্রে ছাড়া বাকি দিকে তো আমি খাটাইতে পারতেছি না। আমাকে একটা ইয়ে দেন তো যে আপনি যে ফলের আশা না করেই, যেমন আপনি চাকরিও করবেন না এরকম ব্যবসাও করবেন না, কি করবেন ফলের আশা না করে কি কাজ করবেন? আচ্ছা আমি আরেকটা যদি আরেকটা ভালো পদ্ধতি হতে পারে ক্লাস ভাই, আপনি এক কাজ করতে পারেন, নদী একটা নদীতে যাবেন, হ্যাঁ, একটা জগ নিবেন, জগ নিয়ে পানি তুলবেন কিছুক্ষণ, আবার ফালাই দিবেন, আবার তুলবেন, আবার কিছুক্ষণ ফালাই দিবেন, আবার তুলবেন, এটাতে কোনো ফল হবে না, ফলের আশা যেহেতু আপনি করতেছেন না, পানি বাড়বেও না কমবেও না, পানি বিশুদ্ধ হবে না, আপনি শুধু জগ দিয়ে পানিটা তুলবেন আবার পানিটা ফালাই দিবেন, এই যে ফলের আশা যে আপনি করলেন না এবং কাজ করে গেলেন, সারা জীবনে যদি আপনি এটা করে যান তাতে পৃথিবীর কি উন্নতি হবে? আচ্ছা এই কাজটা কি কোনো যৌক্তিকতা আছে? এটা তো একটা কাজ, তো ফলের আশা না করে তো একটা কাজ। না না এই কাজটা কোনো যৌক্তিকতা আছে না কেন ভাই আপনাদের যৌক্তিকতা কাছ মানে কি, থেকে মানে আসা? কোন একটা অ্যাচিভমেন্ট, যৌক্তিকতা বলতে কি কোন একটা অ্যাচিভমেন্টের কথা বলতেছেন, মানে এই কাজ করে আলটিমেট লাভটা কি, ওইটাই তো জিজ্ঞেস করতেছেন। বাট আপনি তো নিজেই বললেন যে ফলের আশা করা যাবে না। মানে যৌক্তিকতা যখন আপনি মানে জানার চেষ্টা করতেছেন, যৌক্তিকতা মানে আপনি কি বোঝাচ্ছেন যে এটা করে লাভ কি, এটা করে হবে কি, এটা কি জানতে চাচ্ছেন? এইখানে বলা হয়েছে সৎকর্মকে, সৎকর্ম না 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 এটা এটা যে এটা কর্মই বুঝে হোক, বলা নাই আগেটা একটু শেষ করে নিই, যে যৌক্তিকতা বলতে আপনি কি বুঝাইলেন ওটা একটু শেষ করে নিই। না। আমি আসিফ ভাইয়ের কথাটা বললাম, এই কথাটা কোনো যৌক্তিকতা আছে নাকি? মানে এটার ফলাফলটা কি আসবে সেটা আপনি জিজ্ঞেস করছেন, যে এটার যৌক্তিকতাটা কি, এটা এটা জানতে চাচ্ছেন যে এটার ফলাফলটা আসিফ কি? ভাই কথাটা কি, হ্যাঁ কথাটা কি এরকম হতে পারে যে যে হয়তোবা তুমি সাকসেস হবা নয়তোবা তুমি সাকসেসফুল হবা না, বাট ইট ডাজেন্ট ম্যাটার, তুমি সাকসেসফুল হও বা না হও তোমার ইসে তোমার পরিশ্রমে কোনো কমতি আসা উচিত না, হয়তো বা এরকম কিছু হয়তো বুঝাইতে পারে, তাহলে সোর্ট অফ সেন্স হলো একটু মেক করে আর কি। না, উনি যেভাবে কথাটা বলছে যে কোনো ফলাফলের কোনো আশারই কোনো কিছু নাই, আপনি খালি করে এরকম যান, হ্যাঁ, এটা তো এবং তাহলে সৎকর্ম নন্সেন্স যে হইলো। সৎকর্ম যে সেটা তো উনি সেটা তো এখানে বলা নাই বা সেটা উনি বলেন নাই, যে উনি কাজ করে যাবে সেটার কোনো ফলাফলের কোনো যে এটা দেওয়া যে কিছু একটা উন্নতি হবে বা কিছু একটা হবে এটা উনি জানতেই চান না, উনি খালি কাজ করে যেতে চান। তাহলে তো এটা তো একটা ভালো, এটা তো একটা মানে পারফেক্ট এক্সাম্পল যে আপনি নদী থেকে পানি নিবেন আবার পানিটা ফেলে দিবেন, জগ দিয়ে উঠাইবেন আবার ফেলে দিবেন, এটার কোনো ফলাফল আসবে এটা আপনি কখনো, এটার কোনো ফলাফলই আসবে না, হ্যাঁ, পানি একটু বাড়বে না কমবে না কিচ্ছু হবে না, দুনিয়ার কিচ্ছু এদিক সেদিক হবে না, এটা তো একটা কাজ, তো এই কাজ দিয়ে আসলে লাভ কি? বুঝছি। আর একটা প্রশ্ন ভাই, নতুন একটা না বই না আসছে, এটা আলোচনা আলোচনা শেষ হয় নাই, বাঁশবিহারী ভাই বোধহয় বিষয়ে কিছু বলবেন, বাঁশবিহারী ভাই বলেন তো। হ্যাঁ ওই যে গীতা, অ্যাকচুয়ালি গীতায় শ্লোকটা আছে, কর্মণ্যে বাধিকারিস্তে রস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তুমি কর্ম করে যাও, ওই যে ভদ্রলোক জুড়লেন সৎকর্ম, সৎকর্ম ওখানে নেই, উনি জুড়ছেন আর কি, মা ফলেষু আচ্ছা আচ্ছা কদাচন, অর্থাৎ তুমি ফলের আশা না করে কর্ম করে যাও, অর্থাৎ ব্রাহ্মণকে আর তিনটে প্রজাতি, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এরা সেবা করে যাবে, এইটা হচ্ছে ব্রাহ্মণের বক্তব্য, এবং তার জন্য সে পরকালে একটা ভালো জন্ম পাবে, যেটা হিন্দু ধর্মের যেটা অন্টোলজি আছে। তো এই হচ্ছে ওদের সৎকর্ম, সেটা হচ্ছে কি, তাহলে তাহলে তো ব্রাহ্মণের আমি সেবা তাহলে করে। তো আমি মানে ঈশা থেকে বেশি মানে গীতার গীতায় লেখা নাই কথাটা, গীতা না বেদে, গীতা থেকে তো কোনটা? এটা বেটার কথা, এটা গীতা, মানে গীতা এটা গীতা, গীতা আচ্ছা গীতায় অর্জুনকে যে বলছেন। কন্টেক্সটে, গীতা যে কন্টেক্সটে লেখা তার থেকে তো 1000 টাইম বেটার কথা আমি বললাম। আমার কথার মধ্যে তো কোনো সাম্প্রদায়িকতা কোনো ক্লাস সিস্টেম আর মানে ক্লাস সিস্টেম এরকম কোনো কিছু ছিল না। এইটা এই এই শ্লোকটাকে ডিবাং করেছিলেন ওই সাংখ্য দর্শনের কপিল, তিনি বলেছিলেন কর্মণ্যে বাধ্যতে জন্তুর বিদ্যাতি প্রমুচ্যতে, অর্থাৎ কর্ম দ্বারা তোমাকে ওরা বাধ্য করছে জন্তুর মতন জীবনযাপন করতে, শেষ লাইনে দেখুন লেখা আছে বিদ্যায়াতু প্রমুচ্যতে, অর্থাৎ তুমি যদি পড়াশোনা করো এই বন্ধন থেকে তুমি মুক্তি পাবে, ওদের হাত থেকে মুক্তি পাবে, এটা সাংখ্য দর্শনে বলা আছে। সেই জন্য সাংখ্য দর্শনকে 50% নাস্তিক ধর্ম বলা হয়। আর এই যে ভদ্রলোক বলছিলেন যে যাচাই করবেন, বেদে কিন্তু পরিষ্কার বলা আছে, মনুসংহিতাতেও বলা আছে, সম্ভবত 2 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা আছে যে কোনো রকম যাচাই করা যাবে না, কোনো রকম যাচাই কোনো হেতু শাস্ত্র পাঠ করা যাবে না, ব্রাহ্মণ যা যা বলবে সেটা মাথা নিচু করে তোমাকে সেটাই সৎকর্ম, কোনো রকম হেতু শাস্ত্র পড়া যাবে না, কোনো রকম লজিক, কোনো রকম যুক্তিবিদ্যা, এসব তাদেরকে বারণ করা। এখন উনি এই গীতার শ্লোক তুলে এটা বললে মানে আমি সারা জীবন ছিঁড়ে যাব আর অন্য আরেকজন এসে বোঝা বাঁধবে, এটা তো হতে পারে, এটা কি করে সম্ভব?
আমি অনুপ্রেরণাটা পাবো কি করে? আমার একটা প্রশ্ন আছে বাসবিহারী ভাই, এই যে কর্ম করে যাও ফলের আশা করো না, এই কথাটা কি ব্রাহ্মণদের ক্ষেত্রে প্রযোজ্য নাকি এটা শুধুমাত্র ব্রাহ্মণদের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য? কারণ আমি তো দেখেছি যে ব্রাহ্মণদের অনেক কিছু দিতে হবে, রাজার অনেক কিছু দিতে হবে ব্রাহ্মণদেরকে, যে কোনো একটা যজ্ঞতে আসলে তাদেরকে অনেক কিছু উপহার দিতে হবে, খাওয়াইতে হবে। তাহলে তো ব্রাহ্মণদের ক্ষেত্রে তো আমি দেখছি এটা প্রযোজ্য না, ব্রাহ্মণরা তো কর্ম করতেছে এবং ফলের আশা নিয়েই তো তারা করতেছে। তার মানে কি এটা না যে এটা শুধুমাত্র নিচু জাতের যারা আছে তাদের জন্য প্রযোজ্য বলা হচ্ছে? ওই জন্যই তো আমি বললাম যে আর তিনটে প্রজাতি শুধুমাত্র ব্রাহ্মণের সেবা করবে, এইটাই হচ্ছে তাদের সৎকর্ম, আর কিছু না। ওয়াও, কি সুন্দর, কি চমৎকার কথা যে নিচু জাতের যারা আছে, আমি যদিও নিচু জাত শব্দটা সেভাবে ব্যবহার করছি না, হিন্দু ধর্মের যে নিচু জাত আছে সেই নিচু জাতের লোকেরা সারা জীবন খালি কর্মে ফলের আশা না করে ব্রাহ্মণের সেবা করে যাবে আর ব্রাহ্মণ না ভাই, মজা ব্রাহ্মণের মজা সেবা মাস্তি করবে। করবে, ব্রাহ্মণের সেবা করবে। বাসবিহারী ভাই তো সেটাই বললো, আপনি কি বুঝতে পারলেন ব্রাহ্মণ কথা? যারা, বাসবিহারী ভাই, তারা তাদের ব্রাহ্মণ যারা আছে তাদের কর্ম দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করবে, আর তার নিচে না যারা না, আছে ব্রাহ্মণ যারা তাদের আছে, কর্ম। ব্রাহ্মণ ব্রাহ্মণ যারা আছে তারা কি, তারাও কি একই কথা অনুসরণ করবে যে ফলের আশা ভোগ আশা না করে তোমরা কর্ম করে যাও, এটা করবে? এটা তো অ্যাপ্লিকেবল ব্রাহ্মণদের জন্য না, আমি তো সেটাই বললাম যে আমি তো সবার জন্য, গীতা সবার এবং জন্য বেদ, সমান। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, আমি তো বেদ গীতা অন্যান্য অনেক হিন্দু ধর্মগ্রন্থে পড়েছি যে রাজারা যখন ব্রাহ্মণদেরকে ডাকতো যজ্ঞ করার জন্য তখন নানা ভেদ দিত, নানা উপহার সামগ্রী দিত তাদেরকে, এবং ব্রাহ্মণরা সেগুলা মানে সেগুলো যে তাদের নেওয়াটা উচিত সেগুলাও এখানে বলা আছে যে এগুলা তাদের প্রাপ্য, তারা এগুলা নিবে, তারা এগুলা ভোগ করবে, ব্রাহ্মণদের এগুলা ভোগ করার অধিকার আছে। তাহলে এই কথাটা তো ব্রাহ্মণদের জন্য প্রযোজ্য হচ্ছে না। বাসবিহারী ভাই আমি কি ভুল বলছি কিছু? না না, একদম ঠিক বলেছেন, ব্রাহ্মণের রিজিক, ব্রাহ্মণের খাবার দাবার হ্যান ত্যান সবকিছু অন্য তিনটে প্রজাতির ঘরে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন, ব্রাহ্মণ শুধু সেগুলোকে নিয়ে যায়, এইটা হচ্ছে মূল কথা। এ একদম মনু সংহিতায় উল্লেখ করা আছে, ব্রাহ্মণ হচ্ছে মিডিয়া, সে ঈশ্বরের সঙ্গে এদের যোগাযোগ করে দেবে। তার কারণ হচ্ছে ওই বেদ মন্ত্র উচ্চারণের অধিকার একমাত্র ব্রাহ্মণের আছে। আচ্ছা ক্লাশ ভাই, আপনি কি মানে আপনি যেহেতু একজন হিন্দু বলছেন নিজেকে, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনার ইয়াটা কি, ক্যাটাগরিটা কি বা জাতটা কি, হিন্দু ইয়া অনুসারে আপনার জাতটা কি, সেটা কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। যে যে রাজার কথা বললেন, সৈনিকের আছে ক্ষত্রিয়, যাদের বলা হয় রাজা সাধারণত ক্ষত্রিয় হয়, এই ক্ষত্রিয় তো, ক্ষত্রিয় যারা আছে তারা তো ব্রাহ্মণদেরকে যে উপহারের গুলো কথা বললেন এগুলো তো ক্ষত্রিয় দেয় ব্রাহ্মণকে। সেটা তো আপনাকে, সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। ক্লাশ ভাই আপনার আপনার ইয়াটা কি, জাতটা কি, ক্ষত্রিয় এটা কি বলবেন? হিন্দু ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে মানে আপনারা হচ্ছেন ব্রাহ্মণের সেবা করবেন সারা জীবন নাকি? অবশ্যই না, আমরা আমাদের কর্ম ব্রাহ্মণকে দ্বারা রক্ষা করবেন, ঈশ্বরকে রক্ষা সেবা করব, করবেন। আমরা কখনোই না, আমরা আমাদের কর্ম দ্বারা ঈশ্বরকে, মানে ক্ষত্রিয়দের যে মূল কর্ম সেটা হলো যুদ্ধ, যুদ্ধ করা, রাজ্য পরিচালনা করা, আমরা আমাদের কর্মের দ্বারা ঈশ্বরকে। বাসবিহারী ভাই, ক্ষত্রিয়দের হ্যাঁ, কি গীতা বাইবেল গীতা বেদ এগুলো পড়ার কোনো অধিকার আছে? মানে পড়ার অধিকার আছে কিন্তু পুজো আশায় করার তো অধিকার নেই, সেখানে তো ব্রাহ্মণকে ডাকতেই হয়। না ভাই, আচ্ছা পড়তে পারবে, পড়ার শূদ্র জন্য ব্রাহ্মণকে ডাকতে হয় না, শূদ্রটা এখন ছাড়া বাকি সময়ে, সবাই পড়তে পারবে, এখনকার পড়তে ভাই পারবে আমি কিন্তু আমি একটু বলি, এখনকার না, আপনার ধর্মগ্রন্থ তো এখনকার জন্য না, এখনকার আপনার সময়ে মানে ধর্মগ্রন্থ কি মানে এখনকার আছে জন্য নাকি? ধর্মগ্রন্থ দেখুন, এখন এটা তো ঈশ্বর তো রাম আর ব্রাহ্মণ যখন হয়ে রাম গেল। যখন দুর্গার পুজো করেছিল রাম রাবণের যুদ্ধের আগে, তখন কিন্তু ব্রাহ্মণ হিসেবে রাবণকেই ডাকতে হয়েছিল, কারণ রাবণ হচ্ছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাকে যতই আপনি রাক্ষস বলুন আর যাই বলুন, সে কুলস্থ মুনির নাতি, তাই না? জি অবশ্যই কুলস্থ হচ্ছে অবশ্যই, ব্রহ্মর্ষি, সে একজন এবং জ্ঞানী দেখুন ব্যক্তি ছিল। জ্ঞানী ব্যক্তি না, সে একদম মহর্ষি, ব্রাহ্মণ হ্যাঁ শ্রেষ্ঠ, হ্যাঁ হ্যাঁ সেই জন্যই। ব্রাহ্মণ হ্যাঁ, শ্রেষ্ঠ। তাহলে তাহলে সে নিজের নিজেকে রাবণকে হত্যা করবে সেই কল্পে যে যজ্ঞ হচ্ছে, দ্যাট ইজ দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গা পুজোয় ব্রাহ্মণ হয়ে এসেছিল রাবণ। তাহলে রাম তো নিজে অবতার হয়ে, সে তো নিজেই পুজো করতে পারতো, পারলো না কেন? সে রাবণকে ডাকলো কেন? সে আপনি তো বলছেন ক্ষত্রিয় ক্ষত্রিয় বংশে পুজো ছিল করবে, ঈশ্বর, সে তো যেহেতু সে অবতার রূপে জন্মগ্রহণ করছিল ক্ষত্রিয় বংশে, সেহেতু হ্যাঁ, তো সে পুজো ক্ষত্রিয়, করলো না যারা কেন? ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ ওই সময় যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞান দ্বারা জ্ঞানী, আবার ঈশ্বরকে আপনি জ্ঞানের দিকে সন্তুষ্ট যাচ্ছেন করলেন। কেন? জ্ঞানী ব্যক্তি তো অন্য জিনিস, জ্ঞানী তো অন্য জিনিস, আপনি বলুন পুজোটার জন্য রাবণকে কেন ডাকা হলো? আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা আমি জানি না, আমি স্বীকার করে নিলাম, এটা আমি জানি না, না, আপনি তো কিন্তু এটা আমার জানেন যে ওই আপনার পুজোটা কাছে, রাবণ করেছিল? না এটা আমি জানি না, আপনার কাছে তাহলে ধন্যবাদের জন্য।
এটা তো আমিও জানি, না এটা যে তো আমিও জানি যে এই দুর্গার পূজা যখন করেছিল রাম, তখন তো রাবণকে ডেকেছিল, রাবণকে আশপাশে কোন ব্রাহ্মণ আছে সেটা খোঁজ নিতে পাঠাইছিল, তখন আশপাশে সবচেয়ে একজনই সবচেয়ে বড় ব্রাহ্মণ যে ছিল সে ছিল রাবণ, এছাড়া তো আর আশপাশের কোনো ইয়া ছিল না, তখন বান্দর বন্দর ছিল আশেপাশে, কিন্তু ব্রাহ্মণ তো ছিল হচ্ছে সেই অঞ্চলে সবচেয়ে প্রসিদ্ধ ব্রাহ্মণ হচ্ছে রাবণ ছিল। জি, তাহলে রাম তো নাহলে নিজেই পুজোটা করতে পারে। রাম হচ্ছে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করার কারণে, ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করার কারণে ঈশ্বরের পূজা পর্যন্ত তার করার অধিকার নাই, সে হচ্ছে অধিকার না, অধিকার তাহলে সে নাই নিজে করলো না কেন? কিন্তু আরে সে তাহলে নিজে করলো না কেন দুর্গা পূজাটা? যেহেতু এইটা যারা তার থেকে সে হয়তো অবতার রূপে আরে এসে তার থেকে জন্মগ্রহণ কি, করেছে। তার থেকে কি, তার থেকে কি, সে তো ওই মন্ত্রতন্ত্র তো সে নিজেও পড়তে পারতো, সে নিজে কেন পড়লো না? ব্রাহ্মণকে কেন তার দরকার হলো ওই মন্ত্র পাঠের জন্য? তার জন্য তো সে অবতার রূপে জন্মগ্রহণ করছে, তার তো একটা নির্দিষ্ট কর্ম আছে, সেই ভাই আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন না, যে রাম তো নিজেও সেই মন্ত্রতন্ত্র পড়ে সেই যজ্ঞটা করতে পারতো, কিন্তু সে কেন ব্রাহ্মণের শরণাপন্ন তার কেন হইতে হইলো সবসময়? কেন ক্ষত্রিয়দের ব্রাহ্মণদের দিয়ে এই ধরনের যজ্ঞ বা এই ধরনের উপাসনা বা এই ধরনের ঈশ্বরের কাছে যে একটা দাবি দেওয়া জানাবে এই কাজগুলা তাদের ব্রাহ্মণদেরকে ডেকে তাদেরকে দিয়ে কেন করাইতে হবে? সরি ভাই, মানে এই প্রশ্নের যথাযথ উত্তর আমার কাছে নাই, যেহেতু ভুল উত্তর না দিয়ে আছে করে থাকাই ভালো। তার মানে তো আমরা বুঝতে পারলাম যে ক্ষত্রিয়দের কাজ হচ্ছে ব্রাহ্মণদেরকে রক্ষা করা, ব্রাহ্মণরা হচ্ছে ঈশ্বরের সাথে যোগাযোগটা করবে, ঈশ্বরের সাথে ঈশ্বরকে কি বলার বা কি জানাবার সেই জানাজানি সেগুলা হচ্ছে মানে কমিউনিকেশনটা হচ্ছে ব্রাহ্মণরা করবে, মানে ব্রাহ্মণরা যেহেতু উঁচু জাত সেহেতু তারা করবে, আর বাদ বাকি ক্ষত্রিয়দের তো এই মানে ধর্মগ্রন্থগুলো পড়ার অধিকার আছে, নিচু শ্রেণীর মানুষের তো ধর্মগ্রন্থগুলো পড়ার পর্যন্ত অধিকার নাই। আপনি একটু বলেন তো যে যারা হচ্ছে গিয়ে নমঃশূদ্র তাদের কি বেদ পড়ার অধিকার আছে? অবশ্যই আছে, বাস বিহারী ভাই যারা হচ্ছে নমঃশূদ্র তাদের কি বেদ পড়ার অধিকার আছে? না 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 কোনো মতেই নেই। আচ্ছা তাদের কি, কিন্তু ভাই এবং এই কথা বলা আছে আচ্ছা না যে ঠিক বেদ আছে পড়লে ভাই, তাদের পাছার মাংস কেটে দেওয়ার কথা বলা আছে না? আরো অনেক কিছু আছে। আচ্ছা অতিথি ভাই, আপনি ভাই যখন আমার পুজোয় আমার তো পুষ্পাঞ্জলি একটু দেন, আমার 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 আপনি এক সেকেন্ড যখন এক পুজোয় সেকেন্ড না এক না সেকেন্ড এক সেকেন্ড ভাই এক সেকেন্ড ভাই আমি তো এটা পড়েছি, এখন আমি তো রেফারেন্সটা আমার কাছে মনে নাই, আমার কাছে নাই, কিন্তু আমি পড়েছি যে নমঃশূদ্র যদি বেদের বাণী শ্রবণ করে তাহলে তার কানে সীসা গরম করে গড়গড় করে ঢেলে দিতে হবে যেন সে আর কখনো কোনো কিছু শুনতে না পায়, কারণ এই এইভাবে তার কানে সীসা ঢেলে দিতে হবে। সে যদি ইয়া করে তাহলে তার পাছার মাংস পর্যন্ত কেটে ফেলতে হবে, সেই ধরনের কথা বলা আছে। আমি এগুলো অসংখ্য জায়গাতে পড়েছি, এই মুহূর্তে আমি রেফারেন্সটা দেখাতে পারছি না, কিন্তু আমি একটু খুঁজলে আমি জানি একটু খুঁজলে আমি রেফারেন্সটা বের করে দেখাতে পারবো। ক্লাস ভাই আপনি কি এই জিনিসগুলো জানেন যে আপনাদের হিন্দুদের ধর্মগ্রন্থে এগুলো এগুলো বলা আছে কিনা? না আমার সব জানা ছিল না, আপনাদের কাছ থেকে জানতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা অতিথি ভাই, আপনি যখন পুষ্পাঞ্জলি দেন, মানে ব্রাহ্ম কোনো পুজোয় যখন পুষ্পাঞ্জলি দেন, তো আপনি ওম উচ্চারণ করতে পারেন? ওম ও উচ্চারণ করতে পারেন, মানে ও আপনাকে বলা হয় নাকি নমো বলা হয়? আপনাকে বলে ওম নমো বলে বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, কিন্তু ও বলে কিন্তু ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এটা এটা কেন? হ্যাঁ হ্যাঁ ওম বিষ্ণুই তো বলা হয় এখানে, না আপনাকে বলে মানে নমো আমি বিষ্ণু, না আমি যেটা শুনি আপনার ওম সেটা ওম বলার অধিকার বিষ্ণুই নেই, বলা হয়, না আমি না যেটা আপনার শুনি ওম সেটা বলার অধিকার নেই। এটা আমি কখনো আগে খেয়াল করে কখনো হ্যাঁ শুনিনি এটা হয়তো বা। খেয়াল করে দেখবেন, আপনাকে অঞ্জলি দেওয়ার সময় দেখবেন আপনাকে বলছে নমো বিষ্ণু, কিন্তু ও যখন পুজো করছে তখন বলছে ওম বিষ্ণু। এসব অনেক রকম ভিতরে গেঁড়া কলা, আপনি না পড়ে এগুলো বললে তো হবে না। এখন আপনি জি অবশ্যই সৎকর্ম ভাই, এটা ওটা। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আর একটা প্রশ্ন ভাই, মানে নতুন আমি যে প্রশ্নটা দুইবার করে মানে দিয়েছিলাম, মানে ক্লাশ ভাই, ক্লাশ ভাই আপনি যে এখানে আমাদের এই আলোচনাতে এসেছেন, আপনি শুনেছেন যে আমরা ইসলাম ধর্মের সমালোচনা করি এই জন্য যে আপনি এসছেন, কিন্তু ভাই আপনার ধর্মটা তো এর থেকে জঘন্য, এর থেকে খারাপ, এটা কি আপনি বুঝতে পারছেন না? জি ভাই বুঝতে পারলাম, মানে আমি জ্ঞানের পরিধি, মানে আমার আসলে যুক্ত হওয়া উচিত হয়েছে নাকি জানি না, আমি নিজে সবটা জানি না, তারপর আমার যুক্ত হওয়া উচিত ছিল, এটা আমার আমি এখন মনে করতেছি। একটা কথা বলার আগে আমার জানা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ কথাটা বলেন আপনার শেষ কথাটা। মানে আমি যেটা এটা যুক্তিসঙ্গত কথা কি না আমি সেটা বলতে পারবো না, তবে নতুন একটা হলিউড মুভি আসতেছে যেটা ওপেনহাইমার নামে রিলিজ পাইছে, সম্ভবত আমি দেখি নাই, ওইখানে গীতার থেকে একটা বাণী ওপেনহাইমার যে অ্যাটম বোম আবিষ্কার করছিল
ওই মুভিতে সে একটা বাণী ফারাজ পড়ছে, ভাই, এখন ফারাজ ভাই, ফারাজ ভাই, কয়েকদিন আগে আমি বলছিলাম এই কথাটা, আপনার কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মনে আছে মনে আছে। উনি একটু শুনেন ওনার কথাটা, একটু মনোযোগ দিয়ে হ্যাঁ শুনেন। বলেন ভাই, উনি আমি এটাই বলবো শুনলে এখন। যাতে বলেন যুক্তিসঙ্গত কথা বলেন আমার অবশ্যই ভালো লাগবে, যদি এটা আমার যদি আমার পক্ষে হয় তাহলে ভালো লাগবে, যদি একটা আপনার সেকেন্ড যদি ভাইয়া, পক্ষে। আপনি কি বলার চেষ্টা করতেছেন অ্যাটম বোমা কি গীতা গীতা ভেদ করে বানানো হয়েছিল? না না অবশ্যই না, এখানে সেই কথা বলাই হয়নি, তাহলে কি কি বলার চেষ্টা করতেছেন? নাকি কোনো সেইখানে হলিউডের কোনো মুভিতে গীতা বেদ বলে কোনো কিছু আছে বা ওটার কোনো একটা না লাইন না না পড়ছে, এটাতেই সে এটাতেই আপনি ওপেনহাইমারকে, গর্বে গর্বিত হয়ে গেছেন? না না আমি গর্বে গর্বিত হইনি, আমার এটা জানার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, আচ্ছা আচ্ছা সেজন্যই আচ্ছা আমি বলুন। আপনাদের কাছে জিজ্ঞেস করলাম। মানে জিজ্ঞেস করলে এই কারণে যে ওপেনহাইমার যে এত আবিষ্কার করছে, সে এইটা ব্যবহার করার আগে যে অর্জুনকে যখন কৃষ্ণ বলেছিল যে সামনে যে সব, আমার ঠিক মানে জানা নাই যে এটা তো বিধ্বংসী ভাই একটা আপনার বিষয়, প্রশ্নটা, এক্সাক্ট প্রশ্নটা কি আমি আপনার ফারাজ মনে ভাই, করে বুঝতে ফারাজ পারছি। ভাই, ফারাজ ভাই, উনি ওই কথাটাই বলতে চাইছিল কিন্তু এখন আপনি যখন তাকে ইয়া করে দিলেন, না ও মানে কথাটাকে আচ্ছা ঘুরানোর আচ্ছা জন্য, কথাটাকে এখন না না ঘুরানোর জন্য, না না কথাটা আসিফ ঘুরানোর ভাই, জন্য উনি আর প্রশ্নটা খুঁজে পাচ্ছে না যে এখন না না কিভাবে আসিফ কথাটা ভাই, ঘুরাইতে পারে। আসিফ ভাই, নিজের একটা আসিফ ভাই উল্টাপাল্টা আমি একটা বলে কথা বলি, ফেলছেন আর কি। আসিফ ভাই আমি একটা কথা বলি, ক্লাশ ভাই, বাংলাদেশে নিজেকে একটু, ক্লাশ ভাই, নিজেকে একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন। ফারাজ ভাই, উনি আসলে এই কথাটাই বলতে চাইছিল কিন্তু আপনি যখন পট করে আগেই তাকে জিজ্ঞেস করে ফেললেন, তখন সে একটু থতমত খাই গিয়ে এখন প্রশ্নটা ঘুরাই 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 ঘুরে কি করবে উনি এটা বুঝতে পারতেছে না, বুঝছেন? এই কারণে কথাটা গুরগুড়ালো এদিকে এদিক করতেছে কিন্তু প্রশ্নটা কি সেটা উনি আর করতে পারতেছে না। কিন্তু সেন্স মেক করতেছে না, মানে আসলে প্রশ্নটা কি তুই আর এখন প্রশ্ন কিছু এখন তো বলছিস? উনি আর বলতে পারবে না, কারণ উনি তো মূল প্রশ্নটা তো আপনি বলে দিছেন, তাই না? মানে এই আচ্ছা মুমিন দেখছেন, মুমিন হিন্দু হোক মুসলমান হোক, আইকিউ যে সেম এবং তাদের ইয়া যে সেম, এটা কি দেখতে পাচ্ছেন? আর আচ্ছা থাক বেচারা ভদ্রলোক, বেচারা বেচারা কি ভাই এই ধরনের আচ্ছা কথা আচ্ছা কইলেন আচ্ছা ভাই? আচ্ছা ফরাজ ভাই, ফরাজ ভাই একটা কথা হচ্ছে, ধরুন মহাভারতের যুগে অ্যাটম বোম বেটম বোম ছিল, তার মানে নিউক্লিয়ার পাওয়ার ইউজ ছিল আর, তো তারা নিউক্লিয়ার সমস্ত সব এনার্জি ফেনার্জি তরঙ্গ সব বুঝতো। মহাভারতের যুগে কি ছিল? অ্যাটম বোমা ছিল, হ্যাঁ উনি যেটা বলছেন আমি আর কি, একবার শুনছিলাম। আমার এক কনস্পিরেসি প্রেমী দিনী ভাই এসে বলছিল যে তো ভারতের কোন জায়গায় জানি রেডিও অ্যাক্টিভিটি দেখা যায় প্রচুর পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাটমিক রেডিয়েশন পাওয়া যায়, অ্যান্ড আসলে বলে এখানে অ্যাটম বোমা ইয়ে করা হয়েছিল। তো তারা তারা যুদ্ধ করবে ওই ঘোড়ায় টানা রথে কেন, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব জমি নিয়ে, জমি ভাগ হচ্ছে পাশা খেলে কেন, তারা মাপজোক জানতো না নাকি, এটা তো আমি তো বুঝতে পারি। তা ওই পাশের মধ্যে কি মানে কোন একজনের ওয়াইফ কে বাজি রাখা হয়েছিল? হ্যাঁ 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 ওই পাণ্ডবদের ওয়াইফ কে বাজি রাখা হয়েছিল, বাহ বাহ হ্যাঁ বাহ বাহ বাহ, চরম মোরালিটি রে ভাই। তার বস্ত্র হরণ হলো, অনেক কিছু, সে বিরাট ঘটনা, এরা ওইটাকে সত্য মনে করে আর কি, কারণ ওই যে যাচাই করা বারণ আছে, যাচাই করা যাবে না। আমার কাছে আচ্ছা সবচেয়ে খারাপ লাগে কি বাজবেরি ভাই, যখন এই যে যখন শূদ্র বেচারারা এসে তাদের এই ব্রাহ্মণদেরকে, যে ধর্ম তাদেরকে লিটারালি বলে যে তার ব্রাহ্মণের দাস হয়ে থাকতে হবে, ব্রাহ্মণকে চাটতে হবে, সেই ধর্মটাকে যখন ডিফেন্ড করে শূদ্র এসে, বা শূদ্রর সন্তান যখন এসে বলে যে ভাই আমি বেদ পড়তে পারি সুতরাং আমি ব্রাহ্মণ, এই ধরনের কথা যখন বলে আর কি, খুবই খুবই ডিসগাস্টিং লাগে শুনতে। আচ্ছা ক্লাশ ভাই, আপনি তাহলে আপনার শেষ কথাটা বলেন। মানে আমার কথা এমন ছিল যে মানে ইন্সপায়ার করছে এই কথাটা থেকে, হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, ওই কথাটা থেকে উনি গবেষণা বের করে ফেলতেছিলেন আর আপনি কি, বিজ্ঞানটা যদি ওই খুঁজে ক্লিপটা পাইছে। একটু দেখতেন, একটু দেখতেন তাহলে বুঝতে পারতেন সে আমি ওইখানে পুরো সিনেমাই দেখে আসছি ভাই, পুরো আপনি সিনেমাই দেখে আসছি। ওটাই বললেন দিনের শেষে, যায় ওটাই আবিষ্কার বললেন। করেছে এটা ওইখানে বলা হয়নি, সে এই অ্যাটম বোমাটা ওইখানে ফেলবে এটা নিয়ে ইন্সপায়ার হয়েছে যে কোনো সমস্যা নাই আরে এইরকম কিছু, আমি দেখি নাই। কি কিউট ভাইয়াটা রে, ইস, কেন আপনার আগে হিন্টা দিতে গেলাম, আপনার বরকাই দিলাম, এই কথাটা আগে কি সুন্দর করে বলে দিতেন। না আসিফ ভাই ভাই আমি ঘুরতে, কখনোই তারপর বাস্তব না, আমি 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 তারপরও যে ওইটাই না বললেন। ওইরকম কথা কখনোই বলতাম না, আচ্ছা আপনি ঠিক কোন আছে, কথা, আচ্ছা আমি এটা জানি ঠিক না, আমি আছে, এটা জানি না, এটা বলতাম না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বিদায় জানাই, আজকে ভালো থাকেন, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, আপনাদের সবার সাথে কথা বলে ভালো লাগলো, যেহেতু আমি অনেক কিছু জানি না আমার নিজের ধর্ম সম্পর্কে, সেটা জানতে পারলাম, ভালো লাগলো ভাই, ধন্যবাদ ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো বিদায় থাকবেন জানাচ্ছি, তাহলে, ভালো থাকেন। আরেকজনকে যুক্ত করি তাহলে, মানে কি আসলে মানে পার্থক্য তেমন একটা নাই।
লিপ কেস সরকার আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি? রাইট, লিপ কেস সরকার। জি ভাই, দেখছেন দেখছেন আপনার লিপ কেস সরকার নামটা খুবই, নামটা খুবই অদ্ভুত। হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে, বলেন। দেখছেন আপনার বড় ফ্যান। আচ্ছা, এসি এসি না, এসি হলে তো ভালো হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো হইতো এসি। আপনার ধর্ম হিন্দু ধর্ম না ভাইয়া, যে আপনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন না? হ্যাঁ, আপনি হিন্দু ধর্ম থেকে বিলং করেন না? আপনার যারা আত্মীয় স্বজন আছে, ফাদার বাপ মা সবাই কি ইয়ে না, হিন্দু হিন্দু না? জি না জি না, আমি এথিস্ট, মানে নাস্তিক আপনাদের মতনই। আরে ভাই, আপনি আপনি কোন ফ্যামিলি থেকে আসেন? হিন্দু ফ্যামিলি থেকে আসছেন না মুসলিম ফ্যামিলি থেকে আসছেন? মুসলিম মুসলিম। বুঝা যায় নাই। জি মুসলিম মুসলমান। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, একটু আমাদেরকে সূরা ইখলাস একটু পড়ে শোনাবেন। আমার ওকে বার করুন তাহলে। হ্যালো, জি আমার কাছে তো নাই, আপনাদের থেকে বার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আপনাদের ওইখান থেকে বার করতে হবে। জি ভাই, একটা কাজ করেন, আপনি যে ইয়ে থেকে আসছেন, মন্দির থেকে আসছেন, দয়া করে সেই মন্দিরে চলে যান, ঠিক আছে? সুরাই ক্লাস পারে না মুসলমান। আচ্ছা।